কি বিষয়ের উপরে আজ থানায় এফআইআর দায়ের করলেন? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে অর্ণব গোস্বামী, যিনি রিপাবলিক টিভির চিফ এডিটর আছেন, তার এগেনস্টে এফআইআর করেছি। উনি যেভাবে আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধীকে কুরুচিকর মন্তব্য করেছেন এবং দেশে আজকে করোনা মহামারীতে শয়ে শয়ে মানুষের প্রাণ যাচ্ছে, গোটা বিশ্ব আজকে করোনা মহামারীতে উত্তাল, এরই মাঝখানে তিনি যে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন আমরা দেখেছি বরাবরই। তার শোগুলোতে তিনি বিতর্কিত মন্তব্য করে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং যেভাবে আমাদের সভানেত্রীকে অপমানিত করেছেন, এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ পক্ষ থেকে আজকে বালুরঘাট থানায় আমরা এফআইআর দায়ের করেছি এবং তার সাথে সাথে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ছাত্র পরিষদের কর্মীরা নেতৃত্বরা সমস্ত থানাতে গিয়ে এফআইআর দায়ের করবেন এবং আমরা অর্ণব গোস্বামীকে জেল খাটিয়েই ছাড়বো।